হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আমি রিম্পা, আমার চ্যানেল আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না, আজ আমি তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো চলো, দেখতে পাচ্ছ একটা রেসিপি আমি কিন্তু বানাচ্ছি, তো কী রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা চাল কুমড়ো নিয়েছি। তো আজকে চাল কুমড়ো দিয়ে, কাজু কিশমিশ দিয়ে চাল কুমড়োর কারি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখা যাক কী কী লাগে আর কীভাবে বানাই। তো প্রথমে আমি চাল কুমড়োটা ভালো করে ছুলে পরিষ্কার করে কেটে নেব, ঠিক আছে? কেটে নিই। তো দেখো, চাল কুমড়োটা কেটে নিয়েছি। তো কী কী লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, এখানে আমি বাদাম, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, তার সাথে নিয়েছি আমি আদা কুচানো আর পিস্তা বাদাম। তো এই চার রকমের জিনিস দিয়েই বানাবো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা। তো দেখো, আমি বাদাম কুচানো, কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো আমি কাজু কিশমিশ আর পিস্তা বাদাম, ঠিক আছে? ওইগুলো দিয়েই বানাবো কাজু কিশমিশের চাল কুমড়ো কারির রেসিপি। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, একটা নতুন রেসিপি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো দেখো, কাজু কিশমিশ, তারপর পিস্তা বাদাম আর আদা, তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো, আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, ঠিক আছে? তারপর আমি বাকি প্রসেস দেখাচ্ছি, কিন্তু একবার তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে পারো। দেখো, কুমড়গুলো, চাল কুমড়োটা আমি কেটে এইভাবে মানে চারদিকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? আর বেশি গোটা গোটা করিনি, মোটামুটি গোটা গোটা করেছি। তো দেখো, প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব, ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো ভালো করে আগে, তো আমি এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদ আগে মাখিয়ে নিই, আর ওই পাশে আমি কড়াইটাও বসিয়ে দেব। বসিয়ে তারপর আমি রান্নাটা বানানো স্টার্ট করে দেব, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ওই এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা এখনও ওইভাবে বানিয়ে খাওনি, একদিন ট্রাই করে দেখতে পারো। ভালো করে কিন্তু চারপাশে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে, একদম সবজিটার গায়ে নুনটা লেগে যাবে। তো দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি সরিষার তেল দিয়েই বানাবো। তো তেলটা গরম হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব, ঠিক আছে? তো চলো দেখা যাক। তারপর দেখো, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে এই হলুদ আর নুন মেখে রাখা কুমড়গুলো একে একে ভেজে নেব। তো কুমড়গুলো ভালো করে একটু আমি ভেজে নেব। তো চলো দেখতে থাকো তোমরা আমার পুরো ব্লগটা, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ভেজে নিই। তো দেখো, আমি ওইভাবে হালকা লাল লাল করে ভেজে নেব, একদম পুরো লাল করে ভাজবো না। তো ভালো করে ভেজে নিয়েছি আমি, নিয়ে এখন এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নেব, ঠিক আছে? তো পরপর বাকিগুলো সেম একইভাবে আমি ভেজে নেব। তো দেখো, আমি বাকিগুলোও দিয়ে দিয়েছি, তো বাকিগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, আমার কুমড়গুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ফুড়নিয়ে দিলাম কালো জিরে, এক চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, তারপর তার সঙ্গে দেব দু তিনটে শুকনো লঙ্কা। তো দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে আছে দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে পরিমাণ মতো নুন। তো দিয়ে একটু তেলের মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমি
आगे थेके पेस्ट करे रखा मसलाटा दिए दिलाम। देखते पाच्छो एखाने काजू किशमिश पिस्ता बादाम और आदा दुटो काचा लंका आछे। तो देखो भालो करे मसलाटा एखन कषे निते होबे, तो मसलाटा जाते पुड़े ना जाए तो भालो करे मसलाटा आमी आगे कषिये नेब। तो चलो आमी मसलाटा कषिये नि। तो एर मध्ये परिमाण मतो तो सब किछुई दिए दिएछि, एखन आमी आर एर मध्ये किछुई माने देब ना। तो देखो मसलाटा आमार प्राय कषा हये जाच्छे, तेल छेड़ा अब्दि भालो करे मसलाटा कषिये नेब। तो आरो किछुक्षण कषिये आमी भेजे रखा कुमड़ोगुलो दिए देब, ठीक आछे। तो कुमड़ो दिए भालो करे कुमड़ोर साथे मसलाटाके कषाते होबे। तो देखो भेजे रखा कुमड़ोगुलो आमी सब दिए दिलाम। तो देखो माने कि बोलबो, जत समय जाबे एटा किन्तु ग्रेविटा भालोई होबे। तो तुम्हारा देखते थको पुरो रेसिपिटा आमार आर केमन लागे अवश्य आमाके कमेंट करे जानाबे। तुम्हारा सुंदर सुंदर कमेंट देखले लाइक कमेंट ओईगुलो देखले कि होय भिडियो दिते आरो माने उत्साह बाड़े। तो प्लिज तुम्हारा सबाई एकटु कमेंट करे जानाबे। तो देखो आमार मसला थेके तेलटा देखो उपरे बेशी आसछे, माने मसलाटा प्राय कषा हये जाच्छे तुम्हारा देखते ही पाच्छो। तो आरो किछुक्षण ओईभावे आमि नाड़ाचाड़ा करे भालो करे कषाबो। तो যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ অবধি তোমরা কষাতে থাকবে, তাহলে ভালো হবে, ঠিক আছে। তো চলো ভালো করে কষিয়ে নি, তারপর আমি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তারপর অল্প জল দেব। তো দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, একদম পুরো লাল হয়ে গিয়েছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে, দারুণ একটা কালার এসেছে। তো দেখো এখানে আমি পরিমাণ মতো এখন জলটা দিয়ে দিলাম। তো জলটা খুব বেশি পরিমাণ দেব না, যেহেতু কুমড়টা আমি আগে থেকে ভেজে রাখা আছে। তো একটু সিদ্ধ হতে সময় লাগবে না, সিদ্ধ আমার অলরেডি হয়েই আছে। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটা জাল হতে দেবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, ফিরে আসছি আবার 10 থেকে 15 মিনিট পর তোমাদের সাথে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো 10 মিনিট পর দেখো তোর গ্রেভিটা কী রকম হয়েছে, একদম পুরো রেডি আমার চাল কুমড়োর কিশমিশ কারি, কিশমিশ কাজু দিয়ে কারি বানিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? দেখো আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু ডেকোরেট করে দিলাম, আর কাঁচা লঙ্কার এই স্মেলটা গরম ভাপের সঙ্গে মানে কি হবে মানে খুবই দারুণ আসবে, তার জন্য এইভাবে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আজকে কাজু কিশমিশের এই চাল কুমড়োর কারিটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ, যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে পৌঁছে দেয়। চলো আজকের মতো এইটুকুই, টাটা।